শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম আর শুরুতেই জানাবো শিরোনাম টি-20 বিশ্বকাপে ম্যাচ জেতানোর প্রত্যয় তাসকিনের ওমানের প্রস্তুতি পর্বে চোখ সাফল্য পেতে গতির সাথে বৈচিত্র্যে গুরুত্ব অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন তারিখ ঠিক হলেই প্যানেল চূড়ান্তের কথা বললেন জালাল ইউনুস বিশ্বকাপের টিম লিডার রাখার পরামর্শ স্বাধীনতা ও ফেডারেশন কাপ শেষ হবে এবছর জানুয়ারির প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরু আচমকা দ্বিতীয় বিভাগ ফুটবল বন্ধের ঘোষণা মেসি নেইমার এমবাপ্পের পিএসজিকে রুখে দিয়ে বুগার চমক কষ্টে জিতেছে রিয়াল মাদ্রিদ নয় গোলের রোমাঞ্চে জয়ী ম্যান সিটি টি-20 বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত তাসকিন আহমেদ পেস ডিপার্টমেন্টে অন্যতম ভরসা হয়ে ম্যাচ জেতানোর প্রত্যয় টাইগার তারকার বিশ্বকাপে ধারাবাহিক হতে তার উন্নতির জায়গা দেখছেন পেস কোচ মাহবুব আলম জাকি ভালো করতে গতির সাথে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন তিনি ফিরে আসার গল্পে তার সংগ্রাম নজর কারা রোদে পুড়েছেন ঘন্টার পর ঘন্টা জিমে ঘাম ঝরিয়েছেন ফিটনেসের জন্য শত কষ্ট সয়ে তাসকিন এখন খাঁটি সোনা ক্যারিয়ারের দ্বিতীয় পর্বে তিনি আরও পরিণত প্রতিপক্ষের কাছে বড় পরীক্ষা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সফরে সাদা কিংবা রঙিন পোশাকে তার পারফরমেন্স ছিল পেস আক্রমণের বড় বিজ্ঞাপন কিন্তু ফর্মের যখন টি-20 তাসকিন যেন আড়ালে পড়ে আছেন গত তিন সিরিজের ১৩ ম্যাচের মধ্যে তিনটাই সুযোগ হয়েছে একাদশে তারপরও বিশ্বকাপ পরিকল্পনায় ঠিকই টিকে গেছেন টাইগার স্পিড স্টার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি আবার আর আমি খুব এক্সাইটেড যে আমি খেলতে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আর যদিও কন্ডিশনের কারণে ওইভাবে টি-20 লাস্ট দুইটা সিরিজে রেগুলার ম্যাচ খেলতে পারিনি কিন্তু একটা ম্যাচ লাস্ট ম্যাচটা খেলা হয়েছে আর সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি দলের সবচেয়ে গতিময় বোলার তিনি তবে ওটাই ছোট ফরম্যাটের জন্য যথেষ্ট নয় বৈচিত্র্যের অভাব তাসকিনকে করেছে খরুচে সাথে উইকেট তোলাতেও আছেন পিছিয়ে যাদের সাথে প্রতিযোগিতা সেখানে সবার নিচে তাসকিন এবছর পাঁচ টি-20তে মোটে তিন উইকেট ইকোনমি ১০ ওপরে তুলনায় যথেষ্ট ভালো শরীফুল সাইফুদ্দিনের পরিসংখ্যান প্রিপারেশনের জন্য যে আমরা ১০ দিন পাচ্ছি এবং কিছু প্র্যাকটিস ম্যাচও পাবো হয়তো তিনটার মতো আর তাছাড়া টি-20 খেলাটাই এক্সিকিউশনের তো যে মানে যেরকমই কন্ডিশন হোক সেরকমভাবেই আমাদেরকে প্ল্যান ওয়াইজ এক্সিকিউশন করতে হবে যদি দেখা যায় যে কাটার কম ধরে তখন হয়তো ইয়র্কার বা লেন্থ বলের এক্সিকিউশনটা অনেক ইম্পর্টেন্ট হবে আইসিসি ইভেন্টে থাকে স্পোর্টিং উইকেট বিশ্বকাপের কন্ডিশন হতে পারে তাসকিনের জন্য প্লাস পয়েন্ট বিশ্বমঞ্চে সাফল্যের মন্ত্র বাতলে দিয়েছেন তার গুরু এখানে ভেরিয়েশন আর অনেক অপশন আছে টি-20র আপনার প্রত্যেক বলেই খুব ইম্পর্টেন্ট সো প্রত্যেক বলেই ভেরিয়েশনের ইম্পর্টেন্সগুলো এখানে ফুলটাসের ভেরিয়েশন আছে হোয়াইট ইয়র্কারের ভেরিয়েশন আছে পেসের ভেরিয়েশন আছে বাউন্সারের ভেরিয়েশন আছে সো অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড আমার কাছে মনে হয় এই ভেরিয়েশনগুলোর উপর যদি সে আর একটু জোর দেয় ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে আরও ভালো করবে ওমানে প্রস্তুতি পর্বে চোখ তাসকিনের কোচ গিবসনকে সাথে নিয়ে তাসকিন তৈরি হবেন বিশ্বকাপ মিশনের জন্য মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চট্টগ্রামে চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন এইচপি ইউনিটের বিপক্ষে এ দলের সংগ্রহ পাঁচ উইকেটে ২৬০ রান অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন শান্ত এদিকে ওমরা করতে গেছে বিশ্বকাপ স্কোয়াডের পাঁচ ক্রিকেটার বছরের শেষে নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের আর নারী ক্রিকেট দল দুই বছর পর ওডিআই খেলবে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এইচপির সাথে চার দিনের ম্যাচের ব্যবস্থা করেছে বিসিবি চট্টগ্রামে প্রথম দিন টেম্পারমেন্টের পরীক্ষায় পাশ করেছেন সাদমান শান্ত ১৩৩ বলে ৫৮ রান সাদমানের আর ৩০২ মিনিট ক্রিজে থেকে ২০৩ বলে ৯৬ করেন শান্ত তবে ব্যর্থ হয়েছেন সাইফ ও মিঠুন দিন শেষে এ দলের বোর্ডে পাঁচ উইকেটে ২৬০ রান টি-20 বিশ্বকাপের আগে লম্বা একটা ছুটি পেয়েছেন ক্রিকেটাররা কেউ বিশ্রামে কেউ পরিবারের সাথে বিশ্বকাপ দলের পাঁচ ক্রিকেটার গেছেন ওমরা করতে বছর না ঘুরতে আরও একটা নিউজিল্যান্ড সফর ডিসেম্বরে ডাউন আন্ডারে যাবে টাইগাররা
করোনাকালে সুরক্ষা নিশ্চিত করতে আগেভাগেই প্রোটোকল ঠিক করে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগের মতো বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস সিরিজের জন্যও একই নীতিমালা ঠিক করেছে নিউজিল্যান্ড সরকার। সুখবর আছে নারী ক্রিকেটে। 1.5 বছর পর আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নামবে জাহানারা সালমারা। ওয়ানডের হিসেবে যা পাক্কা 2 বছর। নভেম্বরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে। সেখানেই 21 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেবে টাইগ্রেসরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে দলের উপর কোনো প্রভাব যেন না পড়ে সেজন্য দ্রুতই নির্বাচন শেষ করতে চায় বিসিবি। দিনক্ষণ চূড়ান্ত হলে প্যানেল ও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী ঠিক হবে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে আকস্মিক কোনো সংকট এড়াতে বিশ্বকাপের দলে টিম লিডার রাখার পক্ষে বিসিবির এই সিনিয়র পরিচালক। টানা 2 সিরিজ শেষে ব্যস্ততা নেই বিসিবিতে, ক্রিকেটাররাও বিশ্রামে। দৃশ্যমান কাজ না থাকলেও বোর্ড কর্তা ক্রিকেটারদের সব মনোযোগ এখন টি-20 বিশ্বকাপে। সেরা প্রস্তুতি আর মানসিকভাবে ক্রিকেটারদের চাঙা রাখতে চায় বিসিবি। সেজন্য মাঠের বাইরের সবচেয়ে বড় কাজ নির্বাচন দ্রুত শেষ করার লক্ষ্য কর্তাদের। অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। ধারণা করা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে ইলেকশন করার, চেষ্টা করা হচ্ছে যাতে ওয়ার্ল্ড কাপের, যেহেতু অনেকে ওয়ার্ল্ড কাপে চলে যাবে খেলা দেখার জন্য, সেই জন্যই প্রথম সপ্তাহে একটা ধারণা করা হচ্ছে যে হয়তো নির্বাচনে এই ওই সেই সময়ের মধ্যেই পড়বে। কবে নির্বাচন, কবে ফর্ম জমা দেবে, ফাইনাল কবে উইথড্রলের ডেট থাকে, যেটা থাকে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করে, তো ধাপগুলি থাকে সেগুলো জানিয়ে দেবে। জিম্বাবুয়ে সিরিজের পর থেকে দলের সাথে নেই টিম লিডার, বিশ্বকাপেও থাকবে কি না নিশ্চয়তা নেই। মেগা ইভেন্টে দলের মধ্যে হঠাৎ কোনো সংকট দেখা দিলে সামলাবে কে? ক্রিকেটার কোচিং স্টাফের মধ্যে সমন্বয়ের জন্য যে কাউকে বড্ড দরকার। ইস্যুজ হয়ে যায় যেটা নাকি আমাদেরও থাকলে খুব সুবিধা হয় বোর্ড থেকে, তাহলে সরাসরি এগুলো সমস্যার সমাধান করা যায় খুব শীঘ্রই, এবং আমরা চেষ্টা করি টিমটাকে সবসময় একটা মোটিভেট করার জন্য। তো অনেক ধরনের ওই খেলার সিরিজের মধ্যে মোটিভেট ছাড়া অনেক কিছু ইস্যু থাকে, এগুলোকে আমরা প্রপারলি অ্যাড্রেস করা যায় খুব তাড়াতাড়ি। টিমের সাথে কিন্তু যোগাযোগ থাকবেই, সারা অনেকে খেলা দেখতে যাবে, এখানে তো রেস্ট্রিকশন নাই। এগুলো বিবেচনা করে মনে করা হয়েছে যে ওইখানে হয়তো না গেলেও হয়। টানা 3 সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে টাইগাররা যাবে বিশ্বকাপ মিশনে। ওমান ও আমিরাতের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারলে ভালো কিছু সম্ভব বলছেন জালাল ইউনুস। 2টা সিরিজ খেলেছি, এতগুলো 5টা 5টা 10টা আমরা সিরিজ ম্যাচ খেলেছি টি-20, তো টি-20 ম্যাচ খেলে এর চেয়ে বড় প্র্যাকটিস আর কি হতে পারে? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুঞ্জন ছিল আগে থেকেই, এবার নিজেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আসন্ন বিশ্বকাপ শেষে ভারতের টি-20 দলের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলি। কোচ রবি শাস্ত্রী, বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির পাশাপাশি নির্বাচকদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পরিষ্কার করেছেন বাকি 2 ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। গত 5-6 বছর ধরে 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন কোহলি। ওয়ার্কলোড কমাতেই 1 ফরম্যাটের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ বাড়াতে পারবেন বলে মনে করছেন এই তারকা। এখন পর্যন্ত কোহলির নেতৃত্বে 45 টি-20 27টি জিতেছে ভারত, হার 14 ম্যাচে। জানাবো ফুটবলের খবর। গভর্নিং বডি ও ডেলিগেটদের অপসারণে ফিফার দেওয়া প্রতিবেদনের জবাব দ্রুত দেওয়া হবে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি। এবছরই স্বাধীনতা ও ফেডারেশন কাপ করার পরিকল্পনা বাফুফের। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করতে চায় প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। পুরনো মৌসুম শেষের আগেই নতুনের ডাক। বৃহস্পতিবার বেশ কিছু এজেন্ডা নিয়ে হয় বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা, যেখানে আলোচনার কেন্দ্রে ফেডারেশনের 21 সদস্যের গভর্নিং বডি ও ডেলিগেটদের অপসারণে ফিফার দেওয়া প্রতিবেদন। আমরা কেন চালাচ্ছি সেটারও একটা কারণ ব্যাখ্যা করা, আর তারা কেন এটাকে ছোট করতে বলতেছে সেটা জেনেছি আমরা। আমরা তাদেরকে যদি আমরা সঠিক কারণটা বোঝাতে পারি, তাহলে তারা হয়তো স্যাটিসফাইড করতে পারলে হয়তো বলতে পারে এটাই রাখো, না হলে কিছু হয়তো কমাও। আশা করছি এই মাসের মধ্যেই আপনাদেরকে এইটা নিয়ে আপডেট দিতে পারবো। প্রিমিয়ার লিগে বাকি 2 ম্যাচ, তার আগেই স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর আশ্বাস মিলল পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের কাছ থেকে। পাশাপাশি ফেডারেশন কাপ ও জানুয়ারির প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরুর চেষ্টা কর্তাদের, যদিও সভায় ভেন্যু নিয়ে আসেনি কোনো সিদ্ধান্ত। মুজিব শতবর্ষে আমরা অবশ্যই ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আমাদের মৌসুম শুরু করব। ফার্স্ট উইক অফ জানুয়ারি 2022
আমরা আমাদের পেশাদার লীগ আমরা শুরু করতে চাই। দ্বিতীয় বিভাগ ফুটবল বন্ধের ঘোষণা অবাক করা, কেন এই সিদ্ধান্ত তার ব্যাখ্যা দিয়েছেন সালাম মুর্শিদি। দ্বিতীয় যারা খেলে তাদেরকে তাদের অ্যাকর্ডিং টু দার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপেবিলিটি দুটোকে দুই ভাগে ভাগ করে দেওয়া, কাউকে যদি আপনার স্ট্রেংথ বেটার থাকে তাকে প্রথম বিভাগে দিয়ে দেওয়া, যার একটু দুর্বল থাকবে তাকে তৃতীয় বিভাগ দেওয়া, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়টা দুই ভাগে বিভক্ত হবে। এদিকে নির্বাচন পরবর্তী প্রথম বার্ষিক সাধারণ সভা আগামী 30 অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও জানান বাফুফের সিনিয়র সহসভাপতি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লীগ মিশনের শুরুতেই হোঁচট খেলো মেসি, নেইমার, এমবাপে ত্রয়ী। সময়ের সেরা তিন তারকাকে নিয়েও ব্রুগার মাঠে 1-1 গোলে ড্র করেছে পিএসজি। অন্যদিকে 9 গোলের ঘটনাবহুল ম্যাচে লাইপজিগকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আলাদা ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ফরাসি মূল্যকে পিএসজিকে টেক্কা দেওয়ার মতো দল নেই। দীর্ঘদিন ধরেই লা পারিসিয়ানদের একচ্ছত্র আধিপত্যের কথা সবার জানা। এই মৌসুমে নব্য গ্যালাকটিকোস খেতাব পাওয়া দলটির মূল লক্ষ্য অধরা চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি ঘরে তোলা। সেই অভিযানে ব্রাগার মাঠে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে নামে প্যারিসের ক্লাবটি। তবে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লীগ অভিষেকে জ্বলে উঠতে পারেননি লিওনেল মেসি। বিশ্ব সেরা ত্রয়ীর যেখানে ত্রাস ছড়ানোর কথা, সেখানে নেইমার, এমবাপেরা ছিলেন অনুজ্জ্বল। প্রথমার্ধে আন্দের হেরেইরার গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরেছে পচেত্তিনোর দল। এদিকে লাইপজিগের জালে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। 9 গোলের ঘটনাবহুল ম্যাচে পুরো পয়েন্ট পেয়েছে সিটিজেনরা। ক্রিস্টোফার এনকুকুর হ্যাট্রিকের পরও 6-3 গোলে হেরেছে লাইপজিগ। আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের কঠিন পরীক্ষা নিয়েছে ইন্টার মিলান। প্রথমার্ধে একচেটি আধিপত্যের পর দ্বিতীয়ার্ধেও ভীতি ছড়িয়েছে ইতালিয়ান জায়ান্ট। তবে আক্রমণের ঢেউ সামলে রদ্রিগোর কল্যাণে মূল্যবান অ্যাওয়ে গোলের জয় নিয়ে ফিরেছে আনচেলত্তির দল। এদিকে রোমাঞ্চ ছড়িয়েছে লিভারপুল এসি মিলান ম্যাচ। শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া মিলান বিরতির আগে 3 মিনিটে 2 গোল করে লড়াই জমিয়ে তোলে। পেনাল্টি মিসের আক্ষেপে পড়লেও দ্বিতীয়ার্ধের গোলে তা পুষিয়ে দেন সালা। মাঝে হেন্ডারসনের গোল আর শোধ দিতে পারেনি মিলান। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার নারী দাবা লীগ নিয়ে উচ্ছ্বসিত দাবাড়ুরা। নিয়মিত আয়োজন হলে দেশে নারী গ্র্যান্ডমাস্টারের আক্ষেপ ফুরবে বিশ্বাস খেলোয়াড়দের, আর সফল আয়োজনে সন্তুষ্ট ফেডারেশন। মুজিব বর্ষ প্রথম নারী দাবা লীগের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। 10 বছরের নীলাভা প্রথমবার অংশ নিয়েছে দাবার সর্বোচ্চ কোনো টুর্নামেন্টে। অভিষেকেই হইচই ফেলে দেয় আন্তর্জাতিক মাস্টার ও দেশের নারী দাবার পথিকৃৎ রানী হামিদকে হারিয়ে। আমি WM রানী হামিদকে হারিয়েছি এর আমার আসলে বিশ্বাস হয় না। ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতাম, বাট 2021 ফেব্রুয়ারি মাসে দাবা খেলা শুরু করেছি। আমার স্বপ্ন জিম হওয়া। বড় বোন ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজার হাত ধরেই সাদা কালো বোর্ডে ছোট বোন ওয়াদিফা দুজনই নৌবাহিনীর হয়ে খেলেছেন। শিরোপার পেছনে দুই বোনের অবদান অনেক। আপনি তো আমার থেকে 5 বছরের বড়, তো শুরুতে আম্মু হচ্ছে ওকে খেলা মানে চাল দেওয়া শিখিয়েছে। তারপর আমাদের আব্বু হচ্ছে ন্যাশনাল প্লেয়ার বাংলাদেশের, তো তারপর বলেছে যে হ্যাঁ দে আমি তোমাকে খেলা শিখাই, টুর্নামেন্টে নিয়ে যাই। এটুকুই যথেষ্ট নয়, আরও টুর্নামেন্ট খেলতে হবে, গ্র্যান্ডমাস্টার লেভেলের টুর্নামেন্ট খেলতে হবে, ইন্টারন্যাশনাল লেভেলের। আর ট্রেনিং করতে পারলে খুবই ভালো হয় বিদেশি কোচ দিয়ে। প্রথমবার আয়োজিত নারী লিগে নীলাভার মতো খুদে দাবারও যেমন অংশ নিয়েছেন, দীর্ঘদিন পর ফিরেছেন অনেকেই, তাতে নতুন করে নারী দাবায় সম্ভাবনা বাড়ছে। কারণ এতদিন আমরা কোনো স্বীকৃতি পাইনি যে আমাদের একটা আলাদা লিগ হবে, তো এখন যেহেতু লিগটা হয়েছে এবং মেয়েদের মধ্যে প্রচুর উৎসাহ দেখা যাচ্ছে, অনেক মেয়ে এসেছে এবং যারা আগে খেলা ছেড়ে দিয়েছিল তারাও অনেকে ফিরে এসেছে। স্পন্সরও খুব ইন্টারেস্টেড, ফেডারেশনেও খুব সলভেন্স আছে, ওনারাও খুব ভালো কাজ করছে, সবাই মিলে আসলে আমাদের এখন দাবার খুব সুদিন যাচ্ছে আর কি। আমরা বলতে পারি যে দাবার জন্য এটা একটা গোল্ডেন টাইম যাচ্ছে। 10 দলের এই টুর্নামেন্টে অংশ নেয় প্রায় 60 জন প্রতিযোগী। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। আচ্ছা, ইউনিভার্সিটি ইলেকশনে শুধু ছেলেরাই দাঁড়ায়, এটা কে বদলাবে? বাবা,
আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন করা রোদ এত কষ্ট, বাদ দে মা। তুমি তো উঠতে শিখিয়েছো, উঁচুতে উঠতে পারবো না? তা তো শেখাওনি। করা রোদ এটা সামলাবে, তুই গ্লো কর। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি, এটি রোদ থেকে বাঁচায় আর এর মাল্টিভিটামিন ডার্ক স্পটস কমায়, দেয় এইচডি গ্লো। আর এরপর দেশকে বদলে দেব। গ্লো করো নিজের পরিচয়, গ্লো এন্ড লাভলি। এয়ারটেলে এক্সট্রা মেয়াদে এক্সট্রা কথা, 42 টাকা রিচার্জে 15 দিন, 48 পয়সা প্রতি মিনিট কল রেটে কথা চলবে। এয়ারটেল। দিন যেমনই হোক আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স, সাতটি সৌন্দর্য উপাদানের সাথে আমার চেহারায় আনে মকমলে গ্লো। লাক্স, গ্লো টাইম। এক সপ্তাহ হয়নি ও জানতে পেরেছে, এজন্য শুরু থেকেই চাই সঠিক নিউট্রিশন, তাই বৈজ্ঞানিক ভাবে তৈরি মাদার্স হরলিক্স, এর নতুন পরিচয় হরলিক্স মাদার্স প্লাস। এতে আছে 24টি ভাইটাল নিউট্রিয়েন্টস, কোলিন ও প্রোটিন, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ও জন্মকালীন স্বাস্থ্যকর ওজনে সহায়তা করে। হরলিক্স মাদার্স প্লাস, ভালোবাসা আর পুষ্টি শুরু থেকেই। খাবার টেবিলে একসাথে কাটানোর সময়গুলোতে এখন আর ফাঁকা থাকে না কোনো চেয়ার, কারণ সেরা স্বাদের সাথে খাবার টেবিল এখন আরো আনন্দের। এখন ক্যাপের নিচের অক্ষর দিয়ে কোকা কোলা মেলালেই থাকছে স্মার্টফোন জেতার সুযোগ। বাচ্চাদের দেয় একটি কমলার সমপরিমাণ ভিটামিন সি, দেড় কাপ দুধের সমপরিমাণ ক্যালসিয়াম ও তিন বাটি পালং শাকের সমপরিমাণ আয়রন সহ 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। হরলিক্স। দারুণ খবর, গুণগত মানের আত্মবিশ্বাসে ওয়ালটন দিচ্ছে টিভির প্যানেলে 5 বছর গ্যারান্টি। ওয়ালটন, আমাদের পণ্য। জানিস, কোচ স্যার বলেছেন আজ থেকে আরো বেশি দুধ, ফল আর শাকসবজি খেতে হবে। এক্সট্রা পুষ্টি আইডিয়া, 10 টাকা এক মগ হরলিক্সে আছে ক্যালসিয়াম যেমন দুধে থাকে, আয়রন যেমন পালং শাকে, ভিটামিন সি যেমন কমলায়, মাত্র 10 টাকায়। ভালোবাসার সম্পর্ক গুলো শুরু করি নতুন করে সবচেয়ে বিস্তৃত 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্কের সাথে রবি। ঠান্ডা চুমুকে দিন ভারী তবুও জীবন জারি, তৃষ্ণা মিটলে শান্তি মুখে হাসি অমলিন।